হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা জানবো ইউরিক অ্যাসিড কি, ইউরিক অ্যাসিড কেন হয়, ইউরিক অ্যাসিড হলে আমাদের কি কি সমস্যা দেখা দিতে পারে, ইউরিক অ্যাসিড হলে আমাদের কি কি খাওয়া যাবে না, অর্থাৎ কি কি ডায়েট কন্ট্রোল করতে হবে, কি কি আমরা খেতে পাবো, এই তথ্য নিয়ে এই ভিডিওতে সম্পূর্ণ আলোচনা করা হয়েছে। ইউরিক অ্যাসিড কীভাবে সারানো যাবে, ইউরিক অ্যাসিড থেকে সম্পূর্ণ নিস্তারের উপায় কী, এই ভিডিওতে এগুলো সবই বিস্তারিত আলোচনা করা হয়েছে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমরা আগে জেনে নেই যে আমাদের ইউরিক অ্যাসিড কীভাবে তৈরি হয়, কেন হয়। আমরা যেসব প্রতিদিনের খাবার খাই তা থেকে ইউরিক অ্যাসিড তৈরি হয়। এই দূষিত পদার্থটি মূত্রের মাধ্যমে আবার শরীর থেকে বাইর হয়ে যায়। আমরা প্রাণীর যে খাবারগুলো খাই, মাছ, মাংস, ডিম বা কিছু উদ্ভিজ্জ খাবার, সেগুলো হচ্ছে শাক সবজি, ফল মূল, এই দুই প্রকারের খাবারেই প্রোটিন থাকে। আমাদের শরীরে প্রোটিন শোষণের সময় প্রোটিন থেকে ভেঙে পিউরিন তৈরি হয়, পিউরিন থেকে ইউরিক অ্যাসিড নামক এক প্রকার বর্জ্য পদার্থ তৈরি হয়। কিডনি রক্ত শোধন করার সময় এই বর্জ্য পদার্থ অর্থাৎ ইউরিক অ্যাসিডটা দেহ থেকে মূত্রের মাধ্যমে বার করে দেয়। আমাদের কিডনি যখন সম্পূর্ণ ইউরিক অ্যাসিডটাকে দেহ থেকে বার করতে পারে না, তখন ইউরিক অ্যাসিডের পরিমাণ রক্তে বেশি থেকে যায়। সেই ইউরিক অ্যাসিডগুলো জয়েন্টে জমে সেগুলো ব্যথা বা বাতের ইউরিক অ্যাসিড হলে আমাদের কী কী সমস্যা দেখা দিতে পারে। গাঁটে গাঁটে ব্যথা, লাল হওয়া, জায়গাটা ফুলে যেতে পারে, একে গাউট বলে। হাতের আঙুল, পায়ের আঙুল, বিভিন্ন জয়েন্টে ইউরিক অ্যাসিড জমে গিয়ে সেখানে ব্যথা, ফোলা, যন্ত্রণা শুরু হয়। এবার আমরা জেনে নেব ইউরিক অ্যাসিড বেড়ে গেলে আমাদের কী কী খাওয়ার নিষেধ। লাল মাংস অর্থাৎ খাসির মাংস, গরুর মাংস বা হাঁস মুরগির মাংস, বড় মাছ, এতে প্রচুর পরিমাণে পিউরিন সমৃদ্ধ খাবার এগুলো, তাই এগুলো অবশ্য এড়িয়ে চলতে হবে। লাল রঙের সবজি, টমেটো, গাজর আপনার খাদ্য তালিকা থেকে অবশ্যই বাদ দিতে হবে। পিচ্ছল বা লালা জাতীয় সবজি যেমন পুঁই, ঢেঁড়স, ফুলকপি, কচু, লতি, এগুলো অবশ্য এড়িয়ে চলতে হবে। ডাল জাতীয় কিছু খাবার যেমন মসুর ডাল, মটর ডাল, এগুলোকে অবশ্যই এড়িয়ে চলতে হবে। যেমন বিচি জাতীয়, কাঁঠাল বিচি বা শিম বিচি, এগুলোকেও আপনার খাদ্য তালিকা থেকে অবশ্যই বাদ দিতে হবে। এবার আমরা জেনে নিই কী কী আমরা খেতে পারবো। সেগুলি হচ্ছে ছোট চারা মাছ, ডিমের সাদা অংশ, দুধ, সবজির মধ্যে লাউ, চিচিঙ্গা, পটল, ঝিঙে, উচ্ছে, পাতিলেবু, এগুলো আমাদের খাদ্য তালিকায় রাখা যাবে। সেই সঙ্গে আমাদেরকে প্রচুর পরিমাণে জল খেতে হবে, যাতে কিডনির মাধ্যমে ইউরিক অ্যাসিড মূত্র দিয়ে খুব বেশি করে বার হয়ে যেতে পারে। সেই জন্য অবশ্য বেশি জল খেতে হবে, ঘন ঘন জল খাবেন। প্রতিদিন পাতিলেবু উষ্ণ গরম জল সহ যদি খালি পেটে খাওয়া যায়